বর্তমানে বাজারে কি অবস্থা? বর্তমানে বাজার তো ভাবতেই অবাক লাগে, এই বাচ্চা গুলা যখন উঠাইলাম তখন কিন্তু পাইকারি দাম ছিল 180 থেকে 90 টাকা, ভাবলাম যে ভালো একটা হয়তো বাজার পামু। এখন দেখা যাক আজকে কি পরিমাণ মারা গেছে। আরো একটা দিন সকালবেলা আপনাদের সাথে আমার দেখা দেখা বিষয় হচ্ছে আজকে মুরগির কি অবস্থা দেখি। মুরগির কন্ডিশন কিন্তু কালকে একদমই ভালো দেখছি, কোনো সমস্যা নাই। আর এখন দেখা যাক আজকে কি পরিমাণ মারা গেছে বা কোনো মারা গেছে কি। আশা করি আজকে কোনো মুরগি মারা যাবো না। তা ঘুরে ঘুরে দেখি আগে, এই পাশে সবগুলো ঠিকঠাক আছে, এই পাশেও সব ঠিকঠাক। আজকে আশা করি একটা মারা যায় নাই। যাক, যেটা বলছিলাম আলহামদুলিল্লাহ আছে কিন্তু একদম ঠিকঠাক, মানে আজকে সবগুলো মুরগি একদম ভালো আছে। প্রত্যেকটা দিন সকালবেলা আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, আর দেখতে দেখতে মুরগি গুলো কিন্তু বড় হয়ে গেছে। কারণ সেই নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে প্রথম দিন কত ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, সেখান থেকে আজ কত বড় হয়ে গেছে। ফার্মে বেশ কিছু কাজ আছে, পানি টানি দিতে হবে, আবার ওইদিকে আজকে মাছের খাবার দিইনি এখনো। মাছ গুলা কিন্তু কাছে আসতে চায় না, তার জন্য কালকে বিকালে দেখছেন কিভাবে কাছে আনছিলাম, ঠিক সেইভাবে আজকেও এখন কাছে আনার চেষ্টা করবো, দেখি মাছ গুলা কাছে আনতে পারি কিনা। বসে লালানোর পর থেকে কিন্তু কাছে আসতো না, যদিও কালকে বিকালে কাছে আসছিল, দেখা যাক আজকে কাছে আনতে পারি কিনা। মাছকে খাবার দিতে দিতে কাছে নিয়ে আসতে হবে, মাছ কিন্তু আইসা বসছে অলরেডি দেখুন। যদি 1700-1800 একটা মুরগি পাইতাম তাহলে ভালো লাগতো। এই মুরগির কথা হয়, এই মুরগির ওজন ভালো আসার কথা। আরো বেশি পাওয়া যাবে, 1700-1800 গ্রাম ধারণা করছিলাম। আসলে ওই রকমের ওজনের আছে মুরগি, যে ওই পাশে দেখা যাইতেছে, কিন্তু এই গরমের সময় আমি আর ওইদিকে যাইতে চাইতেছি না, মুরগি গুলা দৌড়াদৌড়ি করবো। আজকে প্রায় কতদিন, 23-24 দিনের মতো হয়ে গেছে। আসলে ওই যে মেডিসিন একটা দিছিলাম ঠান্ডার জন্য, ওটার জন্য একটু ওজন কমছে না, তার ওজন বেশি থাকতো। তবে মুরগিগুলা আছে, এর মধ্যে আছে 1700-1800 গ্রাম আছে। গরমের জন্য আমি আর খোঁজাখুঁজি করতেছি না। বর্তমানে বাজারে কি অবস্থা? বর্তমানে বাজার তো পাইকারি 150-155 টাকা শুনলাম, জানি না, শুনতেছি যে বাড়ার সম্ভাবনা আছে। আসলে কি বাড়ার সম্ভাবনা আছে কি না, যদি আপনারা কেউ জানেন, খামারি থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যতটুকু জানি যে 4-5 দিন পর কিছুটা বাজার বাড়ার কথা, যদি বাড়ে তাহলে আলহামদুলিল্লাহ, যেহেতু আমার 23-24 দিন আর 5-6 দিন পরে মূলত সারার বয়স হয়ে আসবো। ভাবতেই অবাক লাগে, এই বাচ্চা গুলা যখন উঠাইলাম তখন কিন্তু পাইকারি দাম ছিল 180 থেকে 90 টাকা, ভাবলাম যে ভালো একটা হয়তো বাজার পামু। কিন্তু আমার মুরগির বয়স যখন 15 থেকে 16 দিন আসলো, তখন মূলত বাজার দাম হতে শুরু করলো। এখন যখন আমার মুরগিগুলো একদম প্রস্তুত প্রায় বিক্রির জন্য, ওই সময় শুনতেছি বাজার নাকি 40-50 টাকা। সিন্ডিকেট চলতেছে প্রচুর পরিমাণে, আর কারণ বাজারে নাকি অনেক ঘটনা ঘটতেছে, এই জন্য মূলত বাজারে এই অবস্থা। তবে আশা করি ভালো একটা দামে বিক্রি করতে পারবো, 60-70 টাকা। দেখা যাক, দোয়া করবেন আপনারা। আর বাজার সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন।